প্রত্যেকবার অনুষ্ঠান হতো না, প্রত্যেকবারই তো অনুষ্ঠান হয়, এবার অনলাইনে হচ্ছে। সাজ্জাদ, দুইটা একসাথে সিলেক্ট না করলে তো ক্লিপিং মাস্ক হবে না, হবে হবে না তো? হ্যাঁ, ওইটা মনে পড়ছিল না বলে ভাবে হচ্ছিল না তখন। ঠিক আছে, ম্যাম 2 মিনিট একটু আসতেছিলেন। আচ্ছা।
ম্যাম, জি বলেন। ম্যাম আচ্ছা, এই যে সাব ক্যাটাগরি আছে গিগ বানাইতে বলছিলেন, তো ওইটা কি এরকম ম্যাম? একটু দেখেন। আচ্ছা দেখছি, হ্যাঁ এভাবে দেয়া যাবে, তবে এখানে আপনার তো ছবি দেখে বোঝাই যাবে না এত ছোট ছোট করে লিখলে। ম্যাম যত আইটেম মনে করেন যে খুঁজে খুঁজে পাইছি সব লিখে দিছি। আচ্ছা তাহলে শুধু আইটেমস গুলোর নাম যদি আপনার যে কাজগুলো সবগুলো না দিয়ে যে কাজগুলো আপনি ভালো জানেন বেছে বেছে কিছু রাখেন, সবগুলো এত ছোট করে রাখলে তো আসলে সামনেইলে বোঝাই যাবে না লেখাগুলো, আর লেখাগুলো বোঝা না গেলে তো আসলে লাভ হবে না। যেমন এই যে ফটো রিসাইজ, তারপর ফটো ক্রপিং, এগুলো কিন্তু ফটো এডিটিং এর মধ্যেই পড়বে। এরকম কিছু কিছু আছে যেগুলো সাব ক্যাটাগরির মধ্যে যায়, এগুলো কিছু কিছু বাদ দিয়ে দেন, তাহলে একটু বড় বড় করে লিখতে পারবেন। আচ্ছা ঠিক আছে ম্যাম, তাহলে কমপ্লিট করে দেখাচ্ছি আচ্ছা ম্যাম। এই ঠিক ফন্ট আছে, সাইজ কিন্তু ম্যাম 19 কিন্তু ম্যাম। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু এই যে 24/7 এক্সপ্রেস ডেলিভারি, ক্রিয়েটিভ ডিজাইন, এটা যেমন চোখে পড়ছে না, আপনি যখন থাম্বনেলটা দিবেন, থাম্বনেলটা দেওয়ার পরে এটা চোখে পড়বে, কিন্তু এগুলো চোখে যদি না পড়ে তাহলে তো বোঝা যাবে না যে কি কি সার্ভিস আপনি দিবেন। আপনি প্রয়োজনে আরো কিছু দেখেন, আরো কিছু ইমেজ দেখে অন্যভাবেও চিন্তা করতে পারেন যে কি ডিজাইন করলে ভালো হয়। ম্যাম ইনার এইটা আমার খুব ভালো লাগছিল। হ্যাঁ এই যে দেখেন, এখানে কিন্তু এখানে যে ক্রিয়েটিভ ডিজাইন, ফাস্ট অ্যান্ড প্রফেশনাল এগুলো দেওয়া আছে, আর এর এখানে উনি যেগুলো দিয়েছে সেগুলো কিন্তু ক্লিয়ারলি ভিজিবল, অন্তত কিছু কিন্তু ক্লিয়ারলি ভিজিবল। জি ম্যাম, ম্যাম আর একটা জিনিস দেখেন, এই লোগো ডিজাইনের এই সাব যেগুলো লিখছে এগুলো কি দরকার আছে নাকি মুছে দিব না এগুলো? অত দরকার নাই, আপনি এখানে আরো কিছু পয়েন্ট কমায় কমায় দিতে পারেন, যেমন লোগো ডিজাইনের সাথে আরেকটা দিয়ে দিলেন, তাহলে এক লাইনে হয়ে গেল, জায়গা কম লাগবে। আচ্ছা ঠিক আছে ম্যাম। যেমন লেটার হেড, ডকুমেন্ট ম্যাম আর এনভেলপ, এগুলোকে স্টেশনারিতে দিয়ে দিতে পারেন, শুধু স্টেশনারি লিখলেই ওটা হয়ে যাবে কমপ্লিট, এইভাবে ভাগ ভাগ করে নেন তাহলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ম্যাম। ম্যাম আর হচ্ছে বলেন, ম্যাম স্টাইল কোনটা থাকবে, উপরেরটা থাকবে না নিচেরটা থাকবে? নিচেরটা বেশি ভালো লাগছে তুলনামূলক উপরেরটা চাইতে। ঠিক আছে ম্যাম, তাহলে নিচেরটা কমপ্লিট করলাম। আচ্ছা ঠিক আছে,
সাজ্জাদ, সব জায়গায় টেক্সট বক্স নেওয়ার দরকার নাই, যেখানে প্যারাগ্রাফ লিখবেন অনলি সেখানেই টেক্সট বক্স নেবেন, নর্মালি লিখেন। কিভাবে লিখবো না? আপনি টেক্সট বক্স লিখছেন কেন? প্রত্যেকটা টেক্সট লেখার জন্য তো টেক্সট বক্সের দরকার নেই, যখন আপনি কোনো প্যারাগ্রাফ লিখবেন তখন প্যারাগ্রাফের অ্যালাইন করার জন্য টেক্সট বক্স না নিলে প্রবলেম হয়, সেই জন্য আপনি টেক্সট বক্স নেন, কিন্তু সবসময় তো আপনার টেক্সট বক্সের দরকার নেই। আর সবসময় টেক্সট বক্স নিলে টেক্সটের চাইতে টেক্সট বক্স অনেক সময় বড় থাকে, অনেক সময় ছোট থাকে, অ্যালাইন করতে অসুবিধা হয়। ওকে ম্যাম।